হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হয়ে গেলেন, তার বাড়িতে যখন গেলেন, গিয়া দেখলেন তার চাচা বাড়ির মধ্যে বসা। চাচা ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ আমি তো মুসলমান হয়ে গেছি। এবার চাচা ডাক দেয়া বলে, না না মুসলমান হয়ে তুমি আমাদের বাড়িতে থাকতে পারবে না। আমার বাইরা ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার সব কিছু শেষ হয়ে যাবে, তারপরও আমি মুসলমানিত্ব ত্যাগ করতে পারবো না। কি বলেন, ঠিক কি না? আমার বাইরা ওই চাচা তাকে বলতেছে, যাও ঘর থেকে বের হয়ে যাও, তোমার এই ঘরের মধ্যে আর জায়গা নাই, এই ঘরের মধ্যে তোমার স্থান নাই। এবার আব্দুল্লাহ রওনা হয়ে গেছে, নবীর দরবারে চলে আসবে। আব্দুল্লাহর পরনে কাপড় ছিল, তার চাচা ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ যেহেতু ঘর থেকে বের হয়ে যাইবা, তোমার শৈলের কাপড়গুলো পর্যন্ত এই জায়গায় রেখে তারপর তুমি তোমার নবীর দরবারে যাও। আমার বায়রা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈলের কাপড়গুলো খুলে দিলেন, উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের হয়ে গেলে। এবার মা ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ তোমাকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, তুমি আমার সামনে দিয়া উলঙ্গ হয়ে যাবে এটা আমি চাই না, নাও একটা কাপড় নিয়ে যাও। একটা চাদর দিয়ে দিলেন, আব্দুল্লাহ চাদরটাকে দুই ভাগ করে একটা ভাগ পরের মধ্যে দিলেন, আরেকটা ভাগ শৈলের মধ্যে দিয়াম। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। রাত্র গভীর হয়ে গেল, আল্লাহ নবী ঘর থেকে হঠাৎ করে দরজাটা খুললেন, খুলা থেকে একটা লোক দাঁড়াস। আল্লাহ নবী ডাক দেয়া বলে, কে রে আমার ঘরের মধ্যে ঘরের সামনে এত রাত্রে কে দাঁড়ায় আছে? এবার আব্দুল্লাহ ডাক দেয়া বলে, নবী গো আমি হলাম নও মুসলিম আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি যখন মুসলমান হয়েছিলাম আপনি আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি যেহেতু মুসলমান হয়েছি আপনাকে নবী হিসাবে মেনেছি, এই জন্য আমার বাবা আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, শুধু তাই নয় আমাকে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের করে দিয়েছে। এবার আল্লাহ নবী চোখের পানি রাখতে পারে নাই, নবী কান্দেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে চলে গেলেন, গিয়ে আল্লাহ নবী দুইটা কাপড় নিয়ে আসলেন, আইনা আব্দুল্লাহর হাতে দিলেন। ডাক্তার বলতেছে, আব্দুল্লাহ তুমি এত বিসর্জন দিলা, আমি নবীর জন্য তোমার সব কিছু উৎসর্গ করে দিলা, ও আব্দুল্লাহ নাও দুইটা কাপড় আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ নবীর কাপড় আব্দুল্লাহ পরে ফেললেন। এবার আল্লাহ নবী আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ আমি তোমাকে জিজ্ঞেস করি তোমার শেষ কি আশা, আমি নবীর নিকট তুমি কি চাও? আমার বায়রা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিছুই চাই না, আমি চাই আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করার জন্যে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে যাও, অনুমতি দিয়ে দিলাম, জিহাদের মধ্যে তুমি অংশগ্রহণ করতে পারবা, কোনো টেনশন করবা না। কয়েকদিন পর ঘোষণা হয়ে গেল তাবুকের যুদ্ধে যাওয়া লাগবে, সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রওনা হয়ে গেলেন জিহাদে যাবে। কিন্তু আমার ভাইরা তাবুক যুদ্ধ হয় নাই, সাহাবায়ে কেরাম যখন ফিরে আসতে লাগলেন রাস্তার মধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবীর নিকট সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। এবার আল্লাহ নবী আব্দুল্লাহ নিকট গেলেন, গিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে নবীর রান মুবারকের মধ্যে রাখলেন। আমার বায়রা নবীর রান মুবারকের মধ্যে থাইকা আব্দুল্লাহর জানটা চলে গেছে, আব্দুল্লাহর জানটা চলে গেছে। আমার বায়রা আব্দুল্লাহর জানটা যখন চলে গেছে, এমত অবস্থায় আল্লাহ নবী ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা তাকে কাফন দাফন করার ব্যবস্থা করো। তাকে গোসল করাইলো, কাফন দাফন করাইলো। আমার বায়রা যখন কবরস্থানে গেলেন, নিয়া কবরে যখন রাখবে, আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকতে বলেন, হে সাহাবীরা তোমরা কবরে কেউ নামবা না, আব্দুল্লাহর কবরে আমি নবী নিজেই নামবো। আমার ভাইরা আল্লাহ নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে কবরের মধ্যে নামলেন, নাইমা কবর দিলেন, আল্লাহ নিকট দুই হাত উঠাইলেন, ডাকদা বলতেছে, মালিক এই আব্দুল্লাহর প্রতি আমি নবী সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যান।
আমার ভাইরা সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন সাহাবী হা হা করে কাঁদতেছে, চোখের পানি ফালাইতেছে, আর বলতেছে আফসুস আজকে আবদুল্লাহর জায়গার মধ্যে যদি আমি হইতাম তাহলে আমার ভাগ্যটা কতই না ভালো হইতো। আমার ভাইরা দেখেন হাজার হাজার সাহাবীরা নবীর সম্মানার্থে সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আবু লাহাবের ছেলে উতবা এবং উতাইবা তারা বাবার কথা মানতে গিয়া রওনা হয়ে গেছে নবীর দরবারে। আমার ভাইরা নবীর দরবারে যখন গেলেন, আল্লাহ নবীর সামনে গিয়া দাঁড়ায় বলতেছে, হে মুহাম্মদ তোমার আল্লাহ তাল্লাহকে আমি বিশ্বাস করি না। কন্না নাউজুবিল্লাহ, আল্লাহ তাল্লাহকে আমি বিশ্বাস করি না। আমার ভাইয়েরা এই কথা যখন বললেন, এই কথা বলার পর বলতেছে তোমার মেয়েকে আমি তালাক দিয়ে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ নবীর কালারে ধরছে দইরা এভাবে ঝাঁকুনি মারতেছে। আমার ভাইয়েরা নবী বলতেছেন, এ মালিক এই উতবা আমার মেয়েকে তালাক দিয়েছে তাতে আমার কোনো আফসুস নাই, আমার কলারে ধরেছে তাতে আমার আফসুস নাই। ও মালিক, সে আমার সামনে আপনাকে গালি গালাজ করেছে, এটা কিন্তু আমি মেনে নিতে পারি না। আল্লাহকে গালি দিবেন কোনো মুসলমানের মধ্যে সামান্য পরিমাণ রক্ত থাকা পর্যন্ত কোনো মুসলমান এটা মেনে নিতে পারে না, কি বলেন ঠিক কি না? আমার ভাইরাম আল্লাহ নবী সরকারে দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিকর দোয়া করলেন, আল্লাহ আপনার একটা কুকুরের মধ্যে থেকে একটা কুকুর তার উপর লালায় দেন, তার উপর মুসল্লাত করে দেন, তাকে যাতে ধ্বংস করে দেয়। বদদোয়া কে করছে? আরো দূর আওয়াজ দেয়া বলেন কে? আমার ভাইরাম উৎপাদ চলে আসলেন, উৎপা বিশাল বড় ব্যবসায়ী ছিল, সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাইত, ওই ব্যবসা থেকে যখন ফিরে আসতে লাগলেন রাত্র গভীর হয়ে গেল। রাত্র যখন গভীর হয়ে গেল আমার ভাইরা, তখন কাফেলা সবাইকে বলতেছেন আজকে আমরা রাত্রে এই জায়গায় অবস্থান করি। আমার ভাইরা যখন বললেন এই জায়গায় অবস্থান করি, সবাই মিলে তাদের মাল সামলা দিয়ে অনেক উঁচা করলেন, বলতেছে সবার উঁচার মধ্যে যেই জায়গা ওই জায়গায় আমি গিয়া শুইব কই কেন? ওই যে মোহাম্মদ বদুয়া দিয়েছে, আমার তো ভয় হয় না জানি আমাকে কোনো হিংস্র প্রাণী এসে আক্রমণ করে। আমার ভাইরাম এই কথা যখন বললেন, বলার পর সবাই বলতেছে ঠিক আছে যান, আপনি আমাদের মাল সামানার সবার উঁচা যেই জায়গা ওই জায়গার মধ্যে গিয়ে আপনি অবস্থান করেন, রাত্রেবেলা ঘুমায় পাশে একটা পাহাড়ের মধ্যে একটা ভাগ অপেক্ষা আছে কখন গিয়া উতবাকে ছিঁড়া ফিরা খায়া ফেলবে। আমার ভাইরা গভীর রাত্র সবাই ঘুমায় গেছে, ওই বাঘটা আইতেছে, আইসা সবার নাকের থেকে গ্রান নেয়, কিন্তু ওই যে আল্লাহ যেই গ্রান নাকের মধ্যে দিয়া দিছে ওই গ্রানটা মিলতেছে না। দেখবেন র‍্যাব বাহিনী কোনো জায়গায় যদি সরকার প্রধান কোনো জায়গায় যায় তাহলে ওই জায়গায় বোম আছে কি না কুকুর নিয়া সেটা তালাশ করে, কথা কয় না? আসলে নাকি না? কুকুর যেই জায়গায় গিয়া নাক নিয়া গ্রান নেয় বুঝতে পারে এই জায়গায় বোম আছে। কিন্তু আমার ভাইরা ওই যে কুকুরের নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রান দিয়ে দিছে, গ্রানটা তো মিলতেছে না। টপ টপ করে কুকুর উপরের মধ্যে উঠলেন, গিয়া দেখে আসামি উপরে উতবাসী আছে, উতবাকে ধৈরা কুকুরে ধৈরা উতবাকে নবীকে যেইভাবে আঘাত করছে ওইভাবে উতবাকে ছিঁড়া ফেরা ফেলছে। আমার ভাইরা এই হলো আয়াতে কারিমার সারে নজুল। আমার ভাইরা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীর বদদোয়া কি মিস হয় নাকি? কথা কয় না? এই জন্য আল্লাহ নবী সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাম, আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এটা কার কথা? আল্লাহর কথা, হাদিসে কুদুসি। আমার ভাইরা এই ঘোষণাকে দিয়েছেন নবী, কি বলেন ঠিক কি না? নবী বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাম, যে নাকি আমার বন্ধুদের সাথে আমার ওলির সাথে যারা দুশ্মনী করবে বেয়াদবি করবে আল্লাহ বলেন তাদের বিরুদ্ধে আমি আল্লাহ জিহাদ ঘোষণা দিয়েছি, বলেন ঠিক কি না? আমার ভাইরা আজকে যে তারিখটা পয়লা ডিসেম্বর, এই পয়লা ডিসেম্বর যখন আসছে তখন আমাদের এক বছরের আগের কথা মনে হয়ে গেছে, কি বলেন ঠিক কি না? আমাদের ভাইরা আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে তবলিগি ভাইরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, ওলামায়ে কেরাম ছাত্র জনতা। এই গত বছর পয়লা ডিসেম্বর এমন সময়
টঙ্গী ময়দানে গিয়েছিলেন কাজ করার জন্য, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, এই এতাদি ভাইরা, দুষ্কৃতি ভাইরা, তারা গুন্ডা নিয়ে, সন্ত্রাস নিয়ে আমাদের উলামায়ে কেরামের উপর যে আক্রমণ করেছে, পৃথিবীর ইতিহাসের মধ্যে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, কি বলেন ঠিক কিনা? আমার ভাই আশ্চর্য লাগে যে তাবলিগ করে, আপনারা কোন তাবলিগ করেন? আপনাদের ভিতরে তো সন্ত্রাসী নাই, আপনাদের ভিতরে তো মারামারি নাই, আপনারা এক প্লেটে খাওয়া দাওয়া করতেন, ওলামায় কেরামদেরকে শ্রদ্ধা করতেন, কিন্তু এই 1 ডিসেম্বরে গত বছর টঙ্গী ময়দানে ছোট ছোট বাচ্চা যারা নাকি মাঠের মধ্যে কাজ করতে আসছিল, ওই ছোট ছোট বাচ্চাদেরকে এরকম ভাবে প্রহার করা হয়েছে, পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে, কিছু ছাত্র নদী পার হবে, ওই কমবক্ত এতাতি দলের গুন্ডারা সন্ত্রাসরা ছোট ছোট বাচ্চাদেরকে নদী পর্যন্ত পার হইতে দেয় নাই, কি বলেন ঠিক কিনা? আমি যে মসজিদে জুমা পড়াই ঢাকায়, ওই মসজিদের হাবের সাহ, তারাবির হাবের সাহ, মদননগর মাদ্রাসার ছাত্র বলতেছে, হুজুর আমরা তাদের দৌড় খেয়ে এক ঘরে গিয়ে পালাইছি, গিয়ে দেখি কোনো রাস্তা নাই, তখন এতাদি দুই ভাই আমাদেরকে ডাকতেছেন, কই দিকে আস, কই আমাদেরকে মাফ করে দেন, কই কোনো মাফ নাই, তোদেরকে কোনো মাফ করা যাবে না, কন্যা নাউজুবিল্লাহ, একজন হাফেজ কোরআন, তাকে তো আঘাত করা হয়েছে, পিটানো হয়েছে, পিটাইতে পিটাইতে তার হাত ভেঙে ফেলে দেওয়া হয়েছে, মিরপুরে একজন আলেম ইমাম, তিনি বলতেছেন আমাকে এমনভাবে আঘাত করছে, চতুর্দিকে বেষ্টন করে আমাকে লাঠি দিয়ে আঘাত করতে করতে গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। ওই এতাদি সন্ত্রাসী দলের মধ্যে থেকে একজন বলতেছে, হুজুরকে উলঙ্গ করে ফেল, কন্যা নাউজুবিল্লাহ, ওই ইমাম সব কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ সারা জীবন তাবলিগ করলাম, মানুষের খেদমত করলাম, আজকে আমাকে উলঙ্গ করে ফেলবে, আল্লাহ আপনি আমাকে এটা থেকে হেফাজত করেন। তো কিছু লোক আছে যে না, হুজুরকে উলঙ্গ করে লাভ নাই, মারসস বাস এটাই যথেষ্ট। আমার ভাইরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যে সমস্ত তাবলিগি ভাইরা, এতাদি ভাইরা, সন্ত্রাসী ভাইরা, মাদ্রাসার কোরআনে হাফেজের উপরে হাত উঠাইছ, আলেমদের উপরে হাত উঠাইছ, খোদার কসম মাপ চাও, যদি আলেম ছাত্র জনতা মাপ না করে, তোমাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের যুদ্ধ ঘোষণা, কি বলে ঠিক কিনা?